যে ব্যক্তি কোরআন শরীফ পড়িল অতঃপর উহা মুখস্থ করিয়া নিল এবং উহার হালালকে হালাল এবং হারামকে হারাম জানিল আল্লাহ তাআলা তাহাকে জান্নাতে দাখিল করিবেন এবং তার পরিবারের এমন দশজন লোকের জন্য তাহার সুপারিশ কবুল করিবেন যাহাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়াছিল তাকে তো জান্নাত দিবেই হাফেজ কোরআনকে আরো দশজনকে দশজনের বেশি দিবে না তা না কমপক্ষে দশজনকে দিবে বেশি তো আল্লাহর এখতিয়ারে আছেই এই জন্য আমরা সন্তানদেরকে আর যাই শিখাই না কেন কোরআনের শিক্ষা অবশ্যই দেই যেটা দুনিয়া আখেরাতে আমাদের কাজে লাগবে শিরিক কত প্রকার এবং সেগুলো কি কি এটা তো আমার লেখা কিতাবুল ইমান পড়তে হবে আল্লাহ জাতির মধ্যে শিরিক করে মানুষ জাতের মধ্যে মানে আল্লাহ সত্তাই কয়েকজনকে মানে তারা শিরিক ফি জাত বলে একে খ্রিস্টানরা তিন খুদা মানে ইহুদিরা দুই খুদা মানে অগ্নিপূজকরাও দুই খুদা মানে আর একটা হল শিরিক ফিল আসমা ও সিফাত আল্লাহর গুণের মধ্যে অন্য কাউকে শরিক করে তখন আল্লাহ গায়েব জানেওয়ালা নবীজিকেও গায়েব জানেওয়ালা বলা হল সেটা শিরিক ফিল আসমা ও সিফাত তিন নম্বর হল শিরিক ফিল ইবাদাত ইবাদাতের মধ্যে শরিক করা যেমন পীরের নামে উট কুরবানি করল মাজারের নামে মান্নত মানল মাজারবাসীর কাছে দোয়া করল মাজার আল্লাহকে সেজদা করল এগুলো আল্লাহর ইবাদতের মধ্যে অন্যকে শরিক করা শিরিক ফিল ইবাদাত এই মোটামুটি ভাবে শিরিক এই তিন প্রকার যার কোরআন পড়া সহি কিন্তু দাড়ি নেই এমন লোকের পিছনে নামাজ পড়া যাবে কিনা অস্থায়ীভাবে পড়া যাবে অস্থায়ীভাবে একে ইমাম বানানো যাবে না দাড়ি নাই তাকে ইমাম তো দূরের কথা মুয়াজ্জিনও বানানো যাবে না এখন পথে ঘাটে একখানা পড়া লাগতেছে দাড়ি ছাড়া লোকটারই কেরাত সহি দাঁড়িয়ে সব ভুল পড়ে তখন তাকে ইমাম বানানো যাবে সাময়িক বিবাহ করার আমল জানতে চাই ইয়া জামিও প্রত্যেকদিন পড়বে ইয়া জামিও ১১১ বার করে শুরু শেষে দুরূদ শরীফ ইয়া জামিও আল্লাহর এই নামটা পড়বে গুপ্তাঙ্গের লোম ৪০ দিনের মধ্যে পরিষ্কার না করলে কবিরা গুনাহ হয় তাহলে ৪০ দিনের মধ্যে পরিষ্কার করার হুকুম কি ফরজ ফরজ না এটা সুন্নতে মুয়াক্কাদা এর ব্যতিক্রম করলে মকরুহ তাহরিমা হয় এই অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করা ৪০ দিনের ভিতরে তা সুন্নতে মুয়াক্কাদা ৪ রাকাত বিশিষ্ট সুন্নত নামাজে প্রথম বৈঠকে আত্মায়ত পড়ার পরে কি দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়তে হবে না ৪ রাকাত বিশিষ্ট সুন্নতে মুয়াক্কাদা নামাজ যদি হয় তো শুধু আত্মায়ত পড়ে দাঁড়াই যাবে দুরূদ শরীফ পড়বে না কিন্তু সুন্নতে গায়ের মুয়াক্কাদা যদি হয় তাহলে আসরে ইশায় তখন আবার আত্মায়ত পড়ে দুরূদ শরীফও পড়বে দোয়া মাসুরাও পড়বে
পড়ে সালাম না ফিরে দাঁড়ায় যাবে, দাঁড়ায় আবার সানা পড়বে, সানা তারপরে সূরা কিরাত পড়বে। তাহলে পার্থক্য হল কোন দিক দিয়ে, সুন্নতে মুয়াক্কাদান সুন্নতে গায়ের মুয়াক্কাদান, এদিক দিয়ে পার্থক্য। হাতে কিছু পবিত্র পানি লাগিয়ে যদি শরীর বা কোন জড় বস্তুর উপরে দিয়ে তিনবার মাসে করি তবে কি সেই জায়গা পবিত্র হবে? হাতে কিছু পবিত্র পানি লাগিয়ে শরীর বা জড় বস্তু, জড়বস্তু কি নাপাক ছিল আগের থেকে? আগের থেকে নাপাক থাকে তো তিনবার বাসা করলে ওটা কি হবে না, হয়তো তিনবার ধুইতে হবে। শরীরের কথা, নাপাক যদি থাকে তো তিনবার পানি নিয়ে বাসা করলে পাক হবে না, ধুইতে হবে। কারণ প্রশ্নটা ক্লিয়ার হয়নি, এর ওই বস্তুটা কি এটা বলে নাই। আমার এক পরিচিত কি লিখছে, সম্প্রতি সহিভাবে ইসলাম পালনের চেষ্টা করতেছেন, এখন সে জানতে চেয়েছে যে অনেক আগে তার আত্মীয় স্বজন ও পরিচিত জনের কাছ থেকে টাকা ও বিভিন্ন বস্তু না বলে নিয়ে এসেছিল, না বলে নিয়ে এসেছিল, এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি? ওগুলো তাদেরকে ফেরাই দিতে হবে? এই লোকটা এখন পুরোপুরি দিনের ভরে উঠতে চায়, পিছনের ইতিহাসগুলো রয়ে গেছে, ইতিহাসগুলো পাতিহাস কেমনে করবে, তাদের এগুলো ফেরত দিতে হবে। তো ওই কথা বলে ফেরত দিতে সরম পায়, আমি আপনার বাসাতে না বলে নিয়ে গেছিলাম, আজকে ফেরত দিয়ে গেলাম, বলতে সরম লাগে, তাহলে হাদিয়া বলে দিয়ে দিল, আপনার জন্য হাদিয়া আছে। আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য, তার দোষ ত্রুটি গোপন রাখার জন্য আল্লাহ কত ব্যবস্থা করছে, বেইজ্জত করে নাই। প্রথম রাকাতে নামাজে সূরা লাহাব, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়া যাবে কিনা, ইচ্ছা করে পড়লে মাকরুহ হবে, ইচ্ছা করে ছোট সূরা থেকে মাঝখান থেকে একটা বাদ দিলে, ছোট সূরা যেগুলো মাঝখান থেকে একটা বাদ দিলে মাকরুহ হয়, দুটা বাদ দেওয়া যায়, একটা বাদ দিলে মাকরুহ হয়। বেদাতিকে সম্মান করা মানেই দীন ইসলামকে ধ্বংস করার কাজে সাহায্য করা। কোন মুসলমানের মধ্যে সকল কাজ যদি ভালো হয়, শুধু একটি কাজ বেদাত হয়, তবে এই একটি বেদাতি কাজের জন্য কি তাকে সালাম করা যাবে? এই বেদাতটা যদি স্পষ্ট হয়, এর দ্বারা অন্য মানুষও গোমরা হইতেছে, তখন তাকে সালাম করা যাবে না। আর তো গোপনীয় তার মধ্যে এটা, তখন সালাম করা যাবে। বেদাতগুলো স্পষ্ট, অন্য মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন শরীয়তের হুকুমও কঠোর হয়ে যায়। অনেক আলেম ওলামা
এভাবে দোয়া করে থাকেন যে এই মাহফিল উপস্থিত মাসুম বাচ্চার ওসিলায়, সাজাদারিওয়ালাদের ওসিলায়, পীর বুজুর্গদের ওসিলায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমাদের সকলের দোয়া কবুল করুন, এরূপ দোয়া করা যাবে কিনা? জায়েজ আছে, এরকম দোয়া করতে করা কি জায়েজ আছে? মৃত্যুর পূর্বে কেউ এরূপ ওসিয়াত করেন যে মৃত্যুর পরে যেন তাকে তার বাবা মার কবরের পাশে দাফন করা হয়। আচ্ছা, এরূপ ওসিয়াত পুরা করা জায়েজ আছে কিনা? একটা হলো সে দেশের বাড়িতে মারা গেছে, বাপ্পার কবরের পাশে, তো পালন করা যায় এটা। আর তাহলে সে মারা গেছে ঢাকায়, আর তার বাপ্পার কবর কোথায়? বলা ওর নিতে হলে বিরাট লম্বা সফর লাগবে, তখন যায় নেই। তাহলে বাপ মার কবরের নিকটস্থ জায়গায় মারা গেলে এই ওসিয়াতটা পালন করা যাবে, আর দূরবর্তী জায়গায় মারা গেলে যাবে না। আমার আল্লাহর দান দুই মেয়ে, ছেলে সন্তান নাই। ঢাকা শহরে আমার দুটি ফ্ল্যাট, আর দেশে 10 বিঘার মতো ফসলি জমি আছে। আমি আমার জীবদ্দশায় আমার দুই মেয়েকে দুটি ফ্ল্যাট দিয়ে দিতে চাই, আর বাকি 10 বিঘা আমার মৃত্যুর পরে যে যতটুকু শরীয়ত মতো পাবে সে সেভাবেই দেওয়া হবে। এটা কি ঠিক হবে? এলো প্রশ্ন। তো ছেলে যখন নেই তাহলে আপনার সম্পত্তির মধ্যে আপনার ভাই ভাতি যারা ওয়ারিশ হবে, ভাই থাকলে ভাই, ভাই না থাকলে ভাতিজা। হ্যাঁ, তো এখন ফারায়েজ বের করতে হবে, ফারায়েজ বের করে দেখতে হবে তাদের কতটুকু পাওনা হয়, তাদের বাস্তবে যেরূপ পাওনা হয় এটুকু যদি ওই জমা জমি থেকে আদায় হয়ে যায় তাহলে এটা করা যাবে। আর যদি দেখা যায় যে না, ওই 10 বিঘা থেকে তাদের যেরূপ পাওনা হয় তা পরিশোধ করা চায় না, তখন এই দুই ফ্ল্যাট দুই মেয়েকে দেওয়া যাবে না, শরিক ফাঁকি দেওয়া হল, শরিক ফাঁকি দেওয়া হল, নাজায়েজ। বর্তমানে টিভি দেখা বা টিভিতে অনুষ্ঠান করা জায়েজ আছে কিনা? আগেরটা সম্পর্কে কি জানা আছে আপনাদের? এই তো বর্তমানটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, আগের টিভি সম্পর্কে কি মশলা? সে তুলনায় টিভিকে আজকাল আরো মুসাল্লি হয়েছে না আরো নাস্তিক হয়েছে? আমার সাহেব বলতেন এটা হল সাপের বাক্স, সাপ কা খুলি হই পটোরা, সাপের খোলা বাক্স, যাতে দেখবে সে দংশিত হবে, তার দিন ইমান নষ্ট হইতে থাকবে। এই জন্য জান্নাত তো কিছু একটা কুরবানির বিনিময়ে পাওয়া যাবে, জান্নাত যে পাওয়া যাবে কিছু একটা ত্যাগের বিনিময়। ত্যাগ কি?
এই হারাম মজাগুলো ছেড়ে দিতে হবে। হারাম মজা, এক লোক আমার সাহেবকে প্রশ্ন করছিল, হুজুর আমি টিভিতে আর কিছু দেখি না, খালি খবরটা দেখি, আমার জন্য জায়েজ হবে কিনা? আমার সাহেব বললেন, টিভিতে খবরটা কি, তোমার বিবি সব পড়ে না তোমার বোনে পড়ে? তাদের দুজনে কেউ পড়লে তোমার জন্য জায়েজ হতো? সে তো বেকারা মহিলা পড়তেছে, তার চেহারা তুমি কিভাবে দেখবা? কোন অবস্থায় অবরোধ হরতাল জায়েজ আছে কিনা? বর্তমান হরতাল অবরোধ যেভাবে করা হয়, যে কোনো পার্টি করতেছে, বর্তমান প্রচলিত প্রচলিত এটা শরিয়াতে অনুমোদন করে না। গণতন্ত্র যে হরতাল ডাকছে সেটা হল মানুষদেরকে বুঝায় করাইতে হবে, মানুষকে বুঝায় প্রস্তুত করতে হবে। তার দোকান সে খুলবে না, তার গাড়ি সে চালাবে না, গণতন্ত্র হরতালের এই অর্থ, যদিও সেটা কুফুরিতন্ত্র। তো সেই গণতন্ত্র এই বর্তমান হরতাল অনুমতি নেই, ইসলামে তো মোটেও নেই। এরপর বিশেষ বিশেষ ক্ষেত্র থাকে যেখানে দিনের উপরে বিরাট আঘাত আসতেছে, কিন্তু তাদেরকে এই ছাড়া ফেরানোর কোন রাস্তা নেই। যেমন কিছুদিন আগে নাস্তিকদের এমন উত্থান হইতেছিল, পুরা বাংলাদেশই কি হয়ে যাবে, সব নাস্তিক হয়ে যাবে। সে উত্থান ঠেকানোর জন্য অবরোধ ডাকা হল। এইরকম পরিস্থিতিতে শুধুমাত্র জায়েজ আছে, আমভাবে এগুলো জায়েজ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين